আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাচ্ছে এবং এই দেউলিয়াতের অব্যবহিত পরিণতিতে সেখানে রাজনৈতিক বিপর্যয় ঘটবে এবং যারা এই মুহূর্তে সদল বলে পারিবারিকভাবে ক্ষমতায় রয়েছে এবং রাষ্ট্রীয় অর্থ দীর্ঘদিন যাবৎ যারা লুটপাট করে আসছিল এবং চীনের ক্রিয়ানক হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে আসছিল অর্থাৎ রাজা রাজাপাক্সে পরিবার তারা সমলে উৎপাটিত হবে এবং তাদের যে সকল সাহায্যকারী ছিল বা সহযোগী ছিল পাণ্ডা ছিল গুন্ডা ছিল যে সকল মন্ত্রী ছিল এমপি ছিল সাধারণ যারা শ্রীলঙ্কান জনগণ রয়েছে তাদের আক্রমণে এই সমস্ত লোকের পিঠের চামড়া ভবিষ্যতে থাকবে কিনা এটি নিয়ে রীতিমতো গরম কথাবার্তা চালু হয়েছে পুরো পাক ভারত উপমহাদেশের রাজনীতিতে এবং এই যে শ্রীলঙ্কা যে দেউলিয়া হলো কেন হল কীভাবে হলো এবং এই দেউলিয়ার পরিণতি অনাগত দিনে কি হতে পারে ধাক্কা আরও কোন কোন দেশে আসতে পারে এবং এর ফলে কোথায় কী ক্ষয়ক্ষতি হতে পারে এগুলো নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এবং আমরা জানি যে শ্রীলঙ্কাতে যখন এইরকম তুমুল একটি আন্দোলন চলছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এবং সেখানে দ্রব্যমূল্য আকাশচুম্বী এবং ডলারের মূল্য সেখানে এতটা বেড়ে গিয়েছে যা কিনা শ্রীলঙ্কা নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর আর কখনো ঘটেনি মানুষজন ব্যাগ ভর্তি শ্রীলঙ্কান মুদ্রা নিয়ে ঘুষছে কিন্তু সেই পরিমাণে তারা পণ্য সামগ্রী বাজারে পাচ্ছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশাপাশি পেট্রোলিয়াম যে সকল প্রোডাক্ট রয়েছে অর্থাৎ জ্বালানি তেল রয়েছে সে সকল জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পেট্রোল পাম্পগুলোতে কোনো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না এবং রেশনিং করে দিন রাতের একটি নির্দিষ্ট সময়ে অল্প কিছু সময়ের জন্য যে পেট্রোল দেয়া হচ্ছে মাথা গুনে গুনে পেট্রোল দেওয়া হচ্ছে সেটি তদারক করার জন্য আবার সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে তাহলে বোঝার চেষ্টা করুন যে সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছে এবং আমরা জানি যে শ্রীলঙ্কার যে বর্তমান রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক দুরবস্থা এর পেছনে চীন এবং ভারতের যে রশি টানাটানি এটি যেমন গুরুত্বপূর্ণ তার সঙ্গে সেখানে একটি পারিবারিক রাষ্ট্র তন্ত্র যারা চালু করেছেন রাজা পাক্সে পরিবার এটিও কম দায়ী নয় অর্থাৎ সেই পরিবারের সদস্য তারাই প্রেসিডেন্ট তারাই প্রধানমন্ত্রী তারাই মন্ত্রী তারাই এমপি তারাই বড় বড় সরকারি দপ্তরের পরিচালক এবং দেশের যত রকম কন্ট্রাক্টরের বাণিজ্য রয়েছে সবই এই পরিবারের লোকজন সিন্ডিকেট করে বছর পর বছর ধরে তারা করে এই পুরো একটি উন্নত দেশ এবং জাতিকে আজ দেউলিয়াতে পরিণত করেছে ফলে কি হচ্ছে শ্রীলঙ্কার যে সামগ্রিক বিষয়াদি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে আলোচনা হচ্ছে ভারতে আলোচনা হচ্ছে পাকিস্তানে আলোচনা হচ্ছে এমন কি উন্নত বিশ্বেও কিন্তু আলোচনা হচ্ছে এর কারণ হলো আজ থেকে পনেরো বিশ বছর আগে আমরা যদি চিন্তা করতাম তাহলে পুরো এশিয়ার মধ্যে যদি শিক্ষার কথা বলি স্বাস্থ্যের কথা বলি এবং ব্যবসা বাণিজ্যের কথা বলি পার ক্যাপিটাল ইনকামের কথা বলি সবগুলো সূচকে কিন্তু শ্রীলঙ্কা ছিল এক নম্বরের দেশ আজ সেই শ্রীলঙ্কা কি করে দেউলিয়া হতে বসেছে কি করে দেউলিয়া হয়ে যাচ্ছে এবং এর পরিণতিতে সেখানে কি কি পরিবর্তন হবে তা যদি আমরা এখনও পর্যালোচনা না করি তাহলে অনাগত দিনে যখন আমাদের জাতীয় জীবনে এই ধরনের দুর্যোগ আসবে তখন কিন্তু আমরা কিং কর্তব্য বিমূল হয়ে পড়ব এবং আমাদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেড়ে যাবে যেহেতু বাংলাদেশের বর্তমানে যে রাজনীতি এটি একটা নিয়ন্ত্রিত রাজনীতি এখানে অনেক কিছু খোলামেলাভাবে বলা সম্ভব নয় খোলামেলাভাবে লেখা সম্ভব নয় এখানে শ্রীলঙ্কা ভারত এমনকি পাকিস্তানের মতো ওইভাবে মুক্ত আলোচনা সম্ভব না হওয়ার কারণে আমরা খুব মিন মিন করে বা চুই চুই করে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি বটে কিন্তু ক্ষমতার কেন্দ্রমূলে যে সমস্যাগুলো রয়েছে আমাদের দেশে যে দুর্নীতি রয়েছে আমাদের দেশে অনাগত দিনে যে বিপদ এবং বিপত্তি রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে ওইভাবে খোলামেলা আলোচনা না হলেও ভারতে কিন্তু হচ্ছে এবং ভারতের যে কয়জন খুব নাম করা রাজনীতিবিদ রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন কারণে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত রাজনীতিবিদ হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার স্পষ্টবাদিতা তার সততা এবং ভারতবর্ষের রাজনীতির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার যে কর্তৃত্ব এটি রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে এবং তিনি অতি সম্প্রতি শ্রীলঙ্কার এই ঘটনার পর বেশ খোলামেলাভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে শ্রীলঙ্কার অর্থনীতির যে দুরবস্থা তার চাইতেও খারাপ অবস্থা বিরাজ করছে এখন ভারতের অর্থনীতিতে এবং ভারতে যে ধামাচাপা রাজনীতি চলছে এবং ভারতে যা কিছু হচ্ছে এটি অনাগত দিনে যদি শ্রীলঙ্কার মতো বিস্ফোরিত হয় তাহলে শ্রীলঙ্কার জনগণের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারতবর্ষ এবং এইরকম ক্ষতি যদি ভারতে হয় তাহলে এখানকার রাজনীতি এখানকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং এখানকার স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এবং আমরা জানি যে এই করোনা শুরু হওয়ার পর এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত সামগ্রিকভাবে যে দুরবস্থার মধ্যে পড়েছে সেটি সামাল দেওয়ার জন্য বর্তমান বিজেপি সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি অধিকন্ত তারা জনগণের মন এবং মানসিকতাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সাম্প্রদায়িক বিষয়াদি তারা উস্কে দিয়েছে কখনও তারা বলেছে গরুর মূত্র হলো এবং যেভাবে গরু বিষয়ক ওষুধ গবেষণা করার জন্য তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স চালু করার জন্য যে রাজনৈতিক রূপাগান্ডা চালাচ্ছে কিংবা গরু বিষয়ে পিএইচডি ডিগ্রি দেওয়ার জন্য যেভাবে তোলজোল তারা শুরু করেছে তার ফলে কি হচ্ছে ভারতের যারা সাধারণ ধর্মান্ধ মানুষ তাদের মধ্যে পেট্রোলের চিন্তা নেই তাদের মধ্যে খাবারের চিন্তা নেই ডলারের দাম বেড়ে গেল এই চিন্তা নেই চালের দাম বেড়ে যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না এই চিন্তা নেই তারা কেবলই মাত্র গোমাতা নিয়ে গোমূত্র নিয়ে এক ধরনের উন্মাদনা শুরু করেছে এই যে ধর্মীয় যে উন্মাদনা এটি বিজেপি সরকারের অন্যতম হাতিয়ার। এর বাইরে তারা কাশ্মীরে বিভিন্ন সময় আক্রমণ চালিয়ে কখনো 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 পাকিস্তান সীমান্তে গুলাগুলি করে কখনো চীনের সঙ্গে বিরোহকে উস্কে দিয়ে কিংবা কখনো কখনো দেখা যাচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে বিশেষ অঞ্চলে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে পুরো দেশের যে জনমত সেই জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা সেটি তারা গত কয়েক বছর যাবৎ যে সফলতার সাথে করে আসছে তার ফলে ভারতের যে অর্থনীতি ভারতের যে কূটনীতি ভারতের যে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল সমস্যা রয়েছে সেটি অনেকটা ছাই চাপা আগুনের মতো এই মুহূর্তে পুরো ভারতবাসীর জন্য ভয়ঙ্কর অবস্থায় রয়েছে বলে মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছেন এবং তিনি আরো বলার চেষ্টা করছেন যে এই সকল সমস্যা মোদী সরকার কোনো অবস্থায় সমাধান করতে পারবে না বরং এই সকল সমস্যা যেভাবে বাড়ছে তাতে আমরা যারা সাধারণ জনগণ আমরা যদি সচেতন না হই তাহলে অনাগত দিনে যদি শ্রীলঙ্কার মতো দেউলিয়ত্বর শিকার হতে হয় তাহলে ভারতবর্ষের ইতিহাসে যে নজিরবিহীন ঘটনা ঘটবে তা কোনো অবস্থাতে সামাল দেয়া সম্ভব হবে না তো মমতা ব্যানার্জির এই বক্তব্যের পর পুরো ভারতবর্ষ রীতিমতো নড়ে চড়ে বসেছে এবং তার সেই বক্তব্যে দিল্লিতে রীতিমতো অস্থিরতা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং দিল্লির সঙ্গে যে একটি ঐতিহাসিক দূরত্ব রয়েছে কিংবা মমতা ব্যানার্জির সঙ্গে জনাব নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত রেশা রয়েছে তা এই বক্তব্যের ফলে আরও বহুগুণ বেড়ে গিয়েছে এবং ভারতের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে তো আজকের এই ভিডিওতে আমি ভারতের এই প্রসঙ্গটি টেনে আনলাম এই কারণে যে ভারতে মমতা ব্যানার্জির মতো একজন দেশপ্রেমিক নেত্রী যিনি সুদীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির নেতৃত্বে রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি সর্বভারতীয় রাজনীতির একজন নিয়ন্ত্রা তিনি যদি ভারতের অর্থনীতি নিয়ে ভারতের দেউলিয়াত্মপনা নিয়ে এত খোলামেলা কথা বলতে পারেন এবং তার সেই বক্তব্য দেওয়ার পর এখনও পর্যন্ত মোদী সরকার একটি নেতিবাচক কর্ম করেনি অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো মামলা করেনি মোকদ্দমা করেনি কিংবা তাকে ঠেকিয়ে দেওয়ার জন্য কোনো হুম্বিতাম্বি এসবও করেনি তো এটি হল রাজনীতির সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য এবং এই গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই কিন্তু ভারতবর্ষ টিকিয়ে যাচ্ছে এবং টিকে থাকবে পাকিস্তানে যদি এইরকম অবস্থা বিরাজ করতো তাহলে যেন ইমরান খানের ভাগ্যে যে ঘটনাটি ঘটলো সেটি ঘটতো না কিংবা ভারতের মতো এরকম যদি এক একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো তাহলে শ্রীলঙ্কাকেও কিন্তু আজকের এই অবস্থা বা পরিণতি ভোগ করতে হতো না ফলে আমরা যারা বাংলাদেশে মুখ বন্ধ করে আছি কিংবা চোখ বন্ধ করে মনে করছি যেহেতু আমি ভালো আছি আমাকে কোনো প্রলয় স্পর্শ করবে না তারা যে কতটা বোকার স্বর্গে আছি সেটি অনুধাবন করার জন্য আমরা যদি মমতা ব্যানার্জির এই বক্তব্যকে পর্যালোচনা করি এবং শ্রীলঙ্কার বর্তমান অবস্থাকে পর্যালোচনা করি তাহলে সহজেই বুঝতে পারব অনাগত দিনে আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আমাদের সেই পরিণতিতে করণীয় বাকি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দেন করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার